বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সম্পাদক, বরিশাল জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, প্রথিতযশা আইনজীবী অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর, অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই পরিবারটা আমার, আপনাদের আমাদের সবাই এই পরিবারটা, আর এই পরিবারের সদস্য আমি। আমি গর্বিত, আমি অনুভূতি প্রকাশ করার মতন ভাষা আমার নেই। আজকে আইনজীবী সমিতি আমাকে সম্বর্ধনা দিচ্ছেন, আর এই সম্বর্ধনা অনুষ্ঠানে যিনি এসেছেন উনি আইনজীবী নয়, আইনজীবী বান্ধব। ওনার দাদা এই আইনজীবী সমিতির সদস্য ছিলেন, তারই নামে এই এনএক্স ভবন। কে করলেন? আমাদের অভিভাবক আলহাজ আবুল আহতাদ আবদুল্লাহ। এই সভাকে আরো সুন্দর করার জন্য এসেছেন নন্দিত মেয়র, আমাদের সবাই প্রিয়, আমাদের কাছের আত্মীয় সিনাবাস সাদেক আবদুল্লাহ উপস্থিত আছেন। এইবারে আরেক সদস্য তাকে সম্বর্ধনা দিলেন, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট আনিসুদ্দিন আহমেদ শহীদ উপস্থিত আছেন। এইবারে আরেক সদস্য যিনি এই সদস্য এই বারকে দণ্ড করেছেন, তালুদ্দা মোহাম্মদ ইউনূস সাবেক সংসদ সদস্য, সম্মানিত সভাপতি এবং সম্পাদক সাহেব, আমার বন্ধুরা। অনুভূতি প্রকাশ করার মতো আমার কিছু নেই, আমি আছি তো আপনাদের পাশে, আমি আপনাদের হয়েই থাকতে চাই বাকি জীবনটা। আমি আমার পরিবর্তন চাই না, আমার চরিত্রের পরিবর্তন ঘটাতে আমি চাই না। আমি কিভাবে আজকে এখানে এসেছি জানেন? আমার রাজনৈতিক অভিভাবক আবুল আহতাদ আবদুল্লাহ, আর একজন আজকে সভা প্রধান অতিথি শ্রীনিবাস সাদেক আবদুল্লাহ। আমি তো জানতাম না আমি কখন কোথায় আছি বা ছিলাম, আমি কোনোটাই কিন্তু জানতাম না। আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদে আমি অনেক কিছু পেয়েছি, বাকি জীবনটা যেভাবে আপনারা আমাকে পেয়েছেন এইভাবে আমি কাটিয়ে দিতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার অভিভাবক, আপনাদের সবার অভিভাবক, সকল দলের অভিভাবক, আমাদের আবুল আহতাদ আবদুল্লাহ তার জন্য দোয়া করবেন, দোয়া করবেন। আর একটা অভিভাবক যিনি তার বাবার বর্তমান থাকতে তিনি দায়িত্ব নিতে যাচ্ছেন, বাবার যে কাজগুলো করেছেন সেই দায়িত্ব নিতে যাচ্ছেন, আমাদের মানবিক মেয়র শ্রীনিবাস সাদেক আবদুল্লাহ তার জন্য দোয়া করবেন। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।